নমস্কার, আমি গুরুজি দীপ আচার্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গুরুজি দীপ আচার্য। কামরূপ কামাখ্যা এক রহস্যময় দেবী সতীর যে 51 পীঠ আছে তার মধ্যে সব থেকে জাগ্রত পীঠ এই মা কামাখ্যা পীঠ, কামরূপ কামাখ্যা। এর নামও শুনলেই আপনারা বুঝতে পারেন এখানে রহস্য ঘেরা নানান মায়াবী কাজ এখানে হয়ে থাকে। তার মধ্যে সব থেকে কঠিন যে কাজটা হয় সেটা হচ্ছে বশীকরণ এবং সম্মোহন। এবং আমরা সবাই জানি কামাখ্যা বশীকরণে স্পেশালিস্ট ভাবে মায়েরা এ সব থেকে ভালো উপকার পান, কারণ পতি বশীকরণ এখানে সব থেকে ভালো হয়। কিন্তু আজকে আমি যেটা আলোচনা করব কামাক্ষিনী বশীকরণের 3 নম্বর অধ্যায়, যেখানে কিন্তু পুরুষদের জন্য একটা অমোক অস্ত্র দিয়ে গেছে, যেখানে পুরুষেরা তার মনের মানুষকে নিজের হাতে আনতে পারে এই বশীকরণের মাধ্যমে। এবং এই বশীকরণ এতটাই পাওয়ারফুল, শুধু নাম থাকলেই আপনার হয়ে যাবে, আপনার স্ত্রী বা আপনার মনের মানুষ আপনার একদম হাতে জেনে নিন। নাম বা ছবি দিয়ে নারী বশীকরণের কামাক্ষিনী পদ্ধতি, এর তান্ত্রিক পদ্ধতি খুব সরল নয়, আবার খুব জটিল নয়। আমরা সাধারণত স্ত্রী বলতে নিজ স্ত্রীকেই বুঝিয়া থাকি, কিন্তু এখানে স্ত্রী বলতে সমগ্র নারী জাতিকেই বোঝানো হয়েছে। এটি হচ্ছে স্ত্রী বশীকরণের এক অমোক হাতিয়ার। আপনার নিজ স্ত্রী হলেও হবে বা আপনার মনের মানুষ হলেও হবে, আপনি যে কোনো স্ত্রী জাতি যে আপনার খুব প্রিয় আপনার খুব কাছের তাকে আপনি এর দ্বারা নিজ আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এ সকল তন্ত্রমন্ত্র প্রয়োগ ও সাধনা করার জন্য অবশ্যই আপনাকে মা কামাখ্যার ওপরে অগাধ আস্থা রাখতে হবে এবং আপনার মন অবশ্যই সৎ হতে হবে। অসৎ উদ্দেশ্যে কাউকে কিন্তু এই বশীকরণ করলে সেই বশীকরণ কিন্তু ফল প্রয়োগ বা ফলদায়ী হবে না। এই বশীকরণ আপনি কোন সময় করবেন, করলে সব থেকে ভালো হয়, শুক্ল পক্ষের চতুর্দশী তিথি বা সপ্তমী তিথি এর প্রয়োগ সব থেকে ভালো হয়। যদি সেটা শুক্রবার হয় তাহলে সব থেকে ভালো এর প্রয়োগ হবে। আপনাকে উত্তর দিকে মুখ করে বসতে হবে। কোথায় আপনি বসবেন, অবশ্যই কোনো নির্জন স্থান হলে ভালো হয়। যদি আপনি কোনো পলাশ গাছ পান সে পলাশ গাছের নিচে, বা আপনি অশ্বত্থ গাছের নিচে বা বেল গাছের নিচে বসতে পারেন, না হলে নিজ গৃহে কোনো নির্জন স্থানে আপনি বসতে পারেন, সে ছাদ হলেও হবে বা ঘরের কোনো নির্জন স্থানে বসলেও হবে, কিন্তু উত্তর মুখ হয়ে আপনাকে বসতে হবে। কি পরে বসবেন, অবশ্যই আপনি লাল কোনো বস্ত্র পরে বসবেন এবং লাল আসনের উপর বসবেন। প্রথমে একটা প্রদীপ জ্বালিয়ে নিতে হবে, একটা ধূপকাঠি জ্বালাবেন, একটু পাত্রে একটু জল রাখবেন, একটু কেশর রাখবেন, একটু কুমকুম রাখবেন। এছাড়া অন্য সামগ্রী কি লাগবে, আপনার একটা বেল গাছের মূল লাগবে, জবা ফুল বা লাল ফুল হলে ভালো হয়, শ্বেত জবার মূল লাগবে, শঙ্খপুষ্পের মূল লাগবে, শ্বেত আকন্দর মূল লাগবে, শ্বেত পলাশের মূল লাগবে, মনামুনি ফল লাগবে, মনমোহিনী ফল লাগবে, এবং অবশ্যই যাকে বশীকরণ করবেন তার যদি ছবি থাকে ছবি, নাহলে শুধু নাম দিয়েই হবে। এছাড়া যদি আপনি এই জিনিসটা সংগ্রহ করতে পারেন তাহলে খুব ভালো হয়, সেটা হচ্ছে শ্মশানের একটুখানি মাটি, এবং যেই শ্মশান এখনও কাঠে পোড়ানো হয় সেই জায়গাকার একটু মাটি যদি জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হয়। এবার কি করবেন, একটা শিশি নেবেন, শিশির মধ্যে তিলের তেল নেবেন, তিলের তেল, এবং সেই শিশিতে হাফ শিশি তিলের তেল নেবেন, তার মধ্যে একটু অগ্রু দিয়ে দেবেন, একটু সুগন্ধি তেল দেবেন, একটু অষ্টগন্ধা দেবেন, একটু সর্ষের তেল দেবেন, দিয়ে তার মধ্যে আপনি যাকে বশীকরণ করবেন তার যদি কোনো ছবি থাকে ছবি দেবেন, নাহলে তার ব্যবহৃত কোনো দ্রব্য দেবেন। ছবি বা দ্রব্য দেওয়া হয়ে গেলে আমি যে দ্রব্যগুলো বললাম বশীকরণে লাগবে সেগুলো তার মধ্যে দেবেন। তারপরে আমি স্ক্রিনে দেখবেন একটা ছক যাচ্ছে, মন্ত্র ছক এবং সংখ্যা দিয়ে লেখা দেখবেন, সেই মন্ত্র বা সেই সংখ্যার ছক একটা যাচ্ছে, সেই ছকটা আপনাকে একটা হলুদ কাগজের ওপরে কালো কালি দিয়ে অঙ্কন করতে হবে, যেভাবে আছে ঠিক সেভাবেই অঙ্কন করবেন। এবং সবার নিচে বা আর একটা কাগজ নেবেন, যদি এর মানে শুধু এই ছকটাই করলেন, আর একটা কাগজ নেবেন লম্বা ধরনের, তার মধ্যে আপনার মনের মানুষের নামটা লিখবেন,
লিখে যে বশীকরণ যন্ত্র আছে ওটাকে আগে রাখবেন, তার উপরে যে কাগজটায় নাম লিখেছেন সেই কাগজটা দেবেন, দিয়ে সেটাকে ওই শিশির মধ্যে দিয়ে দেবেন, দিয়ে আপনি এই মন্ত্রটা বলবেন, মন্ত্রটা লিখে নিন। ওইং রিং 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 অমুকং, অমুকঙ্গের জায়গায় তার নাম হবে ওং রুং রুং রিং হিং হিং হিং, এইটা হচ্ছে মন্ত্র। যদি বুঝতে না পারেন রিভাইজ করে আবার শুনে নিন, শুনে নিয়ে আপনি লিখে নিন। এই মন্ত্রটা আপনাকে 1008 বার জপ করতে হবে এবং প্রত্যেকবার মন্ত্র জপ করবেন, করার পরে ওই শিশির মধ্যে একটু ফু দেবেন, আবার মন্ত্র জপ করবেন আবার ফু দেবেন, এইভাবে 1008 বার হয়ে গেলে শিশির মুখটা বন্ধ করে দেবেন, আবার পরের দিন বসবেন, বসে আবার এই মন্ত্রটা জপ করবেন এবং শিশির মুখে ফু দেবেন, এইভাবে টানা 10 দিন করবেন। 10 দিন করা হয়ে গেলে শিশির মুখটাকে বন্ধ করবেন, করে হলুদ কোনো কাপড় দিয়ে ওটাকে পেঁচিয়ে দেবেন, দিয়ে হলুদ সুতো দিয়ে মেয়ে দেবেন, দিয়ে ওটা যদি আপনার কাছে পিঠে কোনো শ্মশান থাকে সেই শ্মশানে উত্তর দিকে ওটাকে পুঁতে দেবেন, পোতা হয়ে গেলে পেছন ফিরে তাকাবেন না। এই পদ্ধতিটা করে দেখুন, চমকপ্রদ ফল পাবেন। আপনার মনের মানুষ আপনার কাছে সারা জীবনের জন্য বশীভূত হয়ে থাকবে, সে আপনাকে ছেড়ে কোনোদিনই যাবে না। এবং এই বশীকরণটা এতটাই শক্তিশালী, যদি সঠিকভাবে এর প্রয়োগ আপনি একবার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মনের মানুষ কোনো দিনই আপনাকে ছেড়ে যাবে না, এটা পরীক্ষিত শব্দ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন এবং এটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন, এবং যে জায়গাটা বুঝতে পারবেন না আমাকে সরাসরি ফোন করে জিজ্ঞেস করবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার উত্তর দিয়ে দেবো, আপনাকে বুঝিয়ে দেব। এবং এটা প্রয়োগ করে আমাকে ফোন করবেন, দেখবেন আপনার মনের মানুষ একদম আপনার হাতের মুঠোয় আছে। ভালো থাকবেন, জয় মা কামাক্ষী।